এভরিওয়ান আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে আমি একটা টিপস শেয়ার করবো সফট অ্যান্ড ব্রাইট স্কিনের জন্য। তো চলো আমাদের মেন যে জিনিসটা লাগবে সেটা আমরা নিয়ে আসি। আমার ফার্স্ট টাইম আমার যেটা লাগবে অ্যালোভেরা, তো আমাদের বাড়িতেই হয়, তো সেটা আমরা আগে নিয়ে নিই। দেখো আমাদের এখানে কত সুন্দর সুন্দর ছোটো ছোটো, মানে বাড়িতেই মা এগুলো বোনে, কিন্তু বৃষ্টি হয়েছে দেখে গাছগুলো কীরকম হয়ে আছে। তো এখানে অনেক ফুল হয়, এটা রোদ উঠলে পরে এই গাছটাতে অনেক ফুল হয়। তো এখানেও আরও কী কী গাছ বনছে মা, এখানে আছে, এখানে একটা কী ফুল, এগুলো হচ্ছে যখন ওয়েদারটা ভালো থাকে তখন আরও ভালো হয়, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে সেজন্য একদম মানে খারাপ হয়ে গেছে আর কি গাছগুলো। তো এখানে অনেক কী কী জবা টবা অনেক রকমের কী কী বনছে। তো এখানেও একটা জবা আছে, অনেক রকমের জবা আছে, এই একটা জবা দেখো, এখানে একটা কী ফুল। তো এই হচ্ছে অ্যালোভেরা, অনেক অ্যালোভেরা আমাদের বাড়িতেই আছে অ্যালোভেরা, তো আমার বাইরে কোথাও মানে কেনার দরকার পড়ে না। তো এখান থেকে আমি একটা অ্যালোভেরা নিয়ে নেবো, তো এটা নিই, এটা বেশটা এখান থেকে নিই, এটা অনেকটা বড় আছে, তো একটা বড় দেখে নিব। আমি একটা অ্যালোভেরা নিয়ে নিয়েছি এখানে, তো এবার চলো আমরা ভেতরে যাই, গিয়ে এটাকে এবার আমি রেডি করবো। তো আমার একটাই এনাম, এটা দিয়েই হয়ে যাবে অনেকটা। তো গাইজ আমি অ্যালোভেরা নিয়ে চলে এসেছি, এখন আমি এটাকে মানে কেটে নিবো সাইডগুলো, এখানে কাটা কাটা টাইপস আছে যে কাটা কাটাগুলো, এগুলো সাইড থেকে কেটে আমি মেন ভিতরে যে জেলটা আছে সেটাকে আমি বের করে নেবো। তো অ্যালোভেরার সাইডগুলো কেটে নিলাম, এবার আমি এটাকে ছোটো ছোটো করে পিস করে নেবো। তো এগুলোকে আমি কেটে নিয়েছি, এবার আমরা এটাকে ফ্রিজে রাখবো অনেক কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য। তো এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি বের করে নেব। তো এটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আমি এটা অ্যাপ্লাই করব। ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নিতে হবে, এখানে একটু এরকম নখ দিয়ে এসে করে নেবে, তাহলে ভেতরে যা সেগুলো আছে যেগুলো আমরা বেরিয়ে আসবে। নেক্সটে আমি একটা ফেস প্যাক বানাবো, তো সেটার জন্য আমার অ্যালোভেরা জেলটা লাগবে। তো অ্যালোভেরা জেলটা আমি বের করে নিচ্ছি এটা থেকে, তো এটাকে সাইড থেকে কেটে তারপরে হচ্ছে জেলটাকে বের করে নিতে হবে। তো জেলটা আমি বের করে নিচ্ছি, আর লাগবে আমার চালের গুঁড়ো আর একটু হলুদ। তো আগে আমি এটাকে বের করে নিই জেলটাকে, তারপরে হচ্ছে বাকি প্রসেস করছি। তো আমি সবগুলোর থেকে জেল বের করে নিলাম, তো তারপরে হচ্ছে আমি এই জেলগুলোকে পুরো হাত দিয়ে মানে কী বলে একদম মিক্সড করে নেবো আর কি জিনিসটাকে। তারপর হচ্ছে চালের গুঁড়োটা দিয়ে দিব অল্প করে, তারপর অল্প হলুদ দিয়ে দেবো, দেন এটাকে ভালো করে মিক্স করতে হবে। তো তোমাদের যদি একটু কম মনে হয় তো আর একটু অ্যালোভেরা জেলটা দিয়ে দিতে পারো। তো দিয়ে এবার হচ্ছে এটাকে আমি ফ্রিজে করবো, এটাকে নিচে চলে আসছি, এবার এই ফ্রিজারটাকে নিয়ে বের করে নিই। এটাকে ভালো করে অ্যাপ্লাই করার পরে 5-10 মিনিট রেখে তারপরে ধুয়ে নিতে হবে। তারপরে আমি স্নান করে চলে এসেছি, আমি ধরেই ফিল করতে পারছিলাম অনেকটা সফট লাগছিলো। তো তোমরা বাড়িতে ট্রাই করবে, তারপর হচ্ছে আমাকে জানিও কেমন লাগছে, একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।